ইসলাম বলে মানুষের প্রশংসা হবে পেছনে আর তার ভুল ত্রুটির সমালোচনা হবে তার সামনে। ভালো করে শুনেন, মানুষের প্রশংসা করতে হবে পিছনে না সামনে? পিছনে। সামনে প্রশংসা করা যাবে, মানুষের সামনে প্রশংসা করা পরিষ্কারভাবে হাদিসে নিষেধ। কারণ বসে বসে প্রশংসা শুনলে যে কোনো মানুষ কি করে, ফুলে। কি হয়? ফুললে বেশি অহংকারী হয়ে যায়, সে ধরাকে সরা জ্ঞান করে, সে মানুষকে মানুষ মনে করে না। এটা মানুষের, প্রত্যেকটা মানুষের ভিতরে হয় কম বেশি। আপনি যদি বলেন না আমারে বাতাসে ধরে না, আপনি এটা ভাব নিছেন, বাতাসে ধরে না এমন কোনো মানুষ নাই। আপনি বলবেন রেলের চাক্কা আমি হাওয়া দিয়া লাভ নাই, এটা মুখের কথা। প্রত্যেকটা মানুষ সামনে প্রশংসা শুনলে তার ভিতরে কি আসে? অহংকার। এই জন্য এটা নিষেধ ইসলামে। ইসলাম বলে প্রশংসা করবা পেছনে, লোকটা এখানে নাই, তখন বলতে হবে আপনারা জানেন উনি কত ভালো মানুষ, উনি কোন যোগ্য মানুষ, এগুলো সব বলতে হবে তার পেছনে। আর বদনাম থাকলে, দোষ থাকলে সেটা বলতে হবে কি? ইসলাম বলে তুমি বেটাগিরি দেখাও, প্রকৃত মানুষ হও, সাহসী হও, সামনে দোষ বলো।